প্রিয় ছাত্রছাত্রীরা চলে এলাম আবার একটি নতুন সাজেশন ভিডিওতে। আজকে আমি তোমাদের দেব ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের সেরা প্রশ্নপত্র। রিসেন্টলি পরীক্ষা হয়েছে আমার স্টুডেন্টদের স্কুলে, তো আমি সেইখানকার তাদের প্রশ্নপত্র কালেক্ট করেছি। দেখতে পাচ্ছ ওদের পরীক্ষা হয়েছে 70 নম্বরে, মোট সময় ছিল 2 ঘন্টা 20 মিনিট। আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নেবো, বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। একে দেখে বলেছে 1 নম্বরের 21টি প্রশ্ন, মোট 21 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রকৃতিতে মৌলের সংখ্যা 94টি, 96টি, 95টি, 92টি, অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাও। একটি যৌগিক পদার্থের উদাহরণ হলো কার্বন, জল, লোহা, চিনির শরবত। এটা কী হবে? চিনির শরবত। ক্লোরিনের চিহ্ন হলো সিএল। অক্সিজেনের যোজ্যতা 2। একটি পাললিক শিলার উদাহরণ হলো স্লেট, গ্রানাইট, সেল, মার্বেল। উত্তর হবে সেল। একটি জীবাশ্ম জ্বালানি হলো কাঠ, খড়, কয়লা, শুকনো ডাল। উত্তর হবে কয়লা। প্রকৃতি গ্যাসের উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন। উত্তর হবে কার্বন। ইলেকট্রিক ইস্ত্রি চালু করতে এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হয়। একটি প্রথম শ্রেণীর খাদক হলো কাক, বাঘ, মানুষ, ঘাস ফড়িং। উত্তর হবে ঘাস ফড়িং। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কয়লা, কাঠ, সৌরশক্তি, পেট্রোলিয়াম। সৌরশক্তি। ফিল্টার কাগজ ব্যবহার করে দ্রবণের কঠিন অদ্রবীভূত দ্রাবকে পৃথকীকরণ করার পদ্ধতিকে বলা হয় পরিশ্রবণ। বটল ওপেনার হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর পুলি। অ্যান্সার হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপর দেখা কোশ্চেন করেছে রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা, ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, ফাঞ্জা, অ্যানিমালিয়া, মনেরা। এই অ্যান্সারটা তোমরা কমেন্ট করো। জলের রেশম হলো এক ধরনের ছত্রাক, শ্যাওলা, মস, ফন। উত্তর হবে শ্যাওলা। ফুটবলে কিক করলে এডি টানা, ঠেলা, লোফা, ভাঙা বোঝায় ঠেলা। স্ক্রুয়ের গায়ে ধাতব পেঁয়াজ আসলে একটি লিভার, নদতল, পুলি, চক্র এবং অক্ষণ। যে সকল উদ্ভিদ বীজ মাত্র একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক ধারণ করে মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডারমাটা। এটির অ্যান্সার হবে মোলাস্কা। ঢেঁকি শাক হলো একটি শ্যাওলা, মস, ফান, বিরুদ্ধ। অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। একটি সরল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন, কম্পিউটার, শাবল, ড্রিল মেশিন। অ্যান্সার হবে শাবল। 2 এতে বলেছে 1 নম্বরে 7টি কোশ্চেন, পৃথিবীর সমস্ত খাদ্যের শক্তির উৎস সূর্য। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। নততলে ভূমির সঙ্গে -0.5° কোণে থাকে, কমেন্ট করো। একটি জটিল যন্ত্র হলো সেলাই মেশিন। একটি তরল ধাতু হলো পারদ। চিমটা -শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। মাকড়সা -পর্বের প্রাণী, আর্থ্রোপোডা। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। শুষ্ণী শাক হলো একটি সপুষ্পক উদ্ভিদ, মিথ্যা। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি, সত্য। বটগাছ হলো বিরুদ বা হার্ভ জাতীয় গাছ, মিথ্যা। কয়লা হলো নবীকরণযোগ্য শক্তির উৎস, মিথ্যা। কম্পিউটার হলো সরল যন্ত্র, মিথ্যা। ছোলা হলো দ্বিবীজপত্রী, তোমরা কমেন্টে জানাও। চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, মিথ্যা। 3 নম্বরে হলো যে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। 2 নম্বরে 7টি কোশ্চেন, লোহা এবং কাঁচের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কীভাবে পৃথক করবে। প্রথম শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও। জটিল যন্ত্র কাকে বলে একটি উদাহরণ দাও। ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের 2টি পার্থক্য। খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে এঁকেমেকে রাস্তা ধরে পাহাড়ে ওঠা আরামদায়ক কেন। চিনির শরবতে দ্রাব এবং দ্রাবক কণগুলি যোজ্যতা কাকে বলে, কোন মৌলের যোজ্যতা কীভাবে নির্ণয় করবো। তোমার দেখে একটু অমেরুদণ্ডী প্রাণী নাম এবং একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। ফসিল কী, একটি ফসিল ফুয়েলের নাম লেখো। চারটা বলেছে নিচে যে কোনো 3-4টি বাক্যে উত্তর লেখো। 3 নম্বরে 7টি কোশ্চেন, মন যন্ত্রের পরিচর্যা কীভাবে করা হয় লেখো। লিভার কয় প্রকার ও কী কী, প্রত্যেক ধরনের লিভারের একটি করে উদাহরণ দাও। বিরুদ এবং গুলমা বলতে কী বোঝো, প্রত্যেকটির উদাহরণ দাও। চৌম্বক পদার্থ কাকে বলে, একটি চৌম্বক পদার্থের নাম লেখো। পরিশ্রাবণ কী, পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত এবং অবশেষ বলতে কী বোঝো। জীবরাজ্য কী, আধুনিক বিজ্ঞানের মতে জীবরাজ্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী। ধাতু এবং অধাতুর মধ্যে 3টি পার্থক্য। একটি কাঁচির ছবি এঁকে বিন্দুগুলি চিহ্নিত করো, আলম্ব, বল, বাঁধা। মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লেখো, একটি করে উদাহরণ দাও। এই হচ্ছে স্টুডেন্ট তোমাদের জন্য একেবারে একটা কমপ্লিট প্রশ্নপত্র সাজেশন। তোমরা বাড়িতে এই কটা কোশ্চেন অ্যান্সার অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো যাবে। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।